অ্যালেন্স ভিউ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ আমরা দেখব খুলনা সোলার এনার্জি পার্ক। সরকারি এই জাতীয় পার্কগুলোতে কোনো প্রকার টিকিটের প্রয়োজন না থাকলেও তারা কিছু নিয়মের ভিতর চলে, যেমন স্কুল কলেজ চলাকালীন সময়ের ভিতর অর্থাৎ বিকাল 4টার আগে ছেলে মেয়েদের এখানে অ্যালাউ করা হয় না। পার্কটির অবস্থান শহরের ঠিক মাঝখানে। শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যেতে গাজী মেডিকেলের বিপরীত পাশে সোনাডাঙ্গা আবাসিকের 2 নং ফেজের রাস্তা দিয়ে এগোলে একটু সামনেই হাতের ডান দিকে 6 নম্বর রাস্তা। এই 6 নম্বর রাস্তার শেষ মাথায় এলেই সোলার এনার্জি পার্ক। খুলনা সিটি কর্পোরেশনের অধীনে এবং ইউরোপীয় কমিশনের অর্থায়নে 2007 সালে নির্মিত হয় খুলনার সৌর বিদ্যুৎ উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র, এবং সেই সাথে পার্কেরও বেশ কিছু পরিবর্তন করা হয়, যদিও এখন সেগুলোর আবারও সংস্করণের সময় হয়ে গেছে। প্রতিটি পার্কের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, যেমন এই সোলার এনার্জি পার্কের বৈশিষ্ট্য হলো এখানে বেশ বড় একটা লেক রয়েছে যার চারপাশ সুন্দর রেলিং দিয়ে ঘেরা। পার্কের A to Z সবুজের সমারোহ, এবং যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো সম্পূর্ণ পার্ক জুড়ে যে ওয়াকওয়ে রয়েছে, এটা বেশ প্রয়োজনীয়। আমাদের ভিতর অনেকেই আছেন যারা একটু শরীরচর্চা করেন অথবা ডাক্তারি নিয়ম অনুযায়ী হাঁটার কথা তাই হাঁটতে বের হন, তারা কিন্তু চলে আসতে পারেন এই পার্কটিতে। প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। লেকের পানিতে গোসল করা নিষেধ থাকলেও অবাধে অনেকেই গোসল করে যায়। তবে পার্ক কর্তৃপক্ষ পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশ নজর রাখে, এটা বলতেই হবে। পার্কের এই প্রান্তে এসে আমি আরেকটি গেট দেখলাম যেটাকে সোনাডাঙ্গা ময়লা পোতা বলা হয়ে থাকে, অর্থাৎ নিউ মার্কেট বা সেভ এন্ড সেভের সামনের রাস্তা দিয়ে সোনাডাঙ্গা ময়লা পোতা বাজারের রাস্তা দিয়েও চাইলে আসা যাওয়া করা যায় এই পার্কে। পার্কটির ভিতরে চারিদিকে বিভিন্ন জায়গায় রাখা রয়েছে ডাস্টবিন, যেগুলো ব্যবহার করে আমরা পার্কটিকে পরিষ্কার রাখতে সহযোগিতা করতে পারি। পার্কের ওয়াকওয়েগুলোর পাশেই রয়েছে ছায়ায় বসে বিশ্রাম করার মতো ছোট ছোট ঘর। শহরের মাঝখানে হলেও মেইন রাস্তা থেকে পার্কটির অবস্থান একটু ভিতরে বলে তাই যানবাহনের শব্দ এখানে আপনাকে বিরক্ত করবে না। ভিউয়ার্স, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, তবে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই মতামত জানাতে পারেন। যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা থাকছে। টাটা।